আলহামদুলিল্লাহ, মানে ওকে এইখানে বেশি, ওকে এই জায়গায় মাস করে, এইখানে মাস করে, এইখানে এখানে এইখানে বলতে কি উপরের দিকে কথা বলবো করো নাকি কয়জন এটা লাগে নাকি মানুষ মানে আপনার নর্মালি আপনি আমি আপনি কি বুঝেন যে কোন কোন লক্ষণ বুঝবেন গ্যাস্ট্রিক কালচার আছে। আমার মুখ থেকে অনেক কথা বলতে আমি বলি যদি কোনো মানুষের খাবার খেয়ে খাবারটা সহজে হজম হইতে না হ্যাঁ চায়, হ্যাঁ যদি কোনো মানুষের হঠাৎ করে বুকটা জ্বলে গলা দিয়ে শিশু এরকম বলে আছে না বুক জ্বলে শিশুটা, অথবা অনেক সময় আছে শিষ্ট উঠে ঢেকুর আসে, ঢেকুর আসে যে টক পানি আসে, টক পানি একদম নীল কালার পানি চলে আসে, একদম হঠাৎ টক চলে আসে, এরকম না এরকম না, অথবা এই ব্যথাগুলো আমরা বলি পায়খানা কষা হবে, গ্যাস্ট্রিক রোগী কিন্তু পায়খানা কষা হবে। আবার খাবার কোনো না খাইলে যেমন ধরেন বিরিয়ানি খেয়েছে বা গরুর মাংস খেয়েছে দুপুরে খেলে রাতের বেলা খাওয়ার কোনো নাম গন্ধও থাকবে না, মানে যে খাওয়ার কোনো টেন্ডেহিতা থাকবে না, কেননা তার এটা মানে এটা মানে হজম শক্তি কমে যায়। অনেকের গ্যাস্ট্রিক কেন হয়, মানুষের গ্যাস্ট্রিকটা কেন হয়, হজম শক্তিটা কমার কারণে কেন কম হজম শক্তি, এটা তো কারণ আছে, আপনি জন্মের পরে তো থাকে না। না আপনি যখন বেশি বাহিরের খাবার খাবেন যেমন জাঙ্ক ফুড বলি, রাস্তার পাশে স্ট্রিট ফুড বলি, অনেক ফুচকা খায়, আপনি অনেকে পাগলের মতো ফুচকা খায়, অনেকে আছে সিঙ্গারা খায়, অনেকে আছে আপনার বার্গার খায়, অনেকে আছে আপনার পিজা, এগুলো অনেক খাবার আছে, প্লাস অনেক মানুষ আছে বাসা থেকে ঘরের হোটেলের খাবারটা টেস্টি করে যেমন গরুর মাংস রাতে মন দলে খিচুড়ি খায়, এরকম আছে অনেক মানুষ পৃথিবীতে আছে, এই মানুষগুলোর কিন্তু গ্যাস্ট্রিক বেশি হয়। আরো কিছু কারণ আছে, যখন ভাত খাবে না ভাত যদি আপনি কমচি দিয়ে তাড়াতাড়ি খেয়ে ফেলেন প্রস্তুত খেয়ে ফেললেন তাহলে ভাতটা অর্ধেক চিবানো গেল, অর্ধেক হজম হবে, অর্ধেক হজম হচ্ছে গ্যাস্ট্রিক হবে। আরো কারণ আছে যে আপনি ভাত খাওয়ার সময় মাঝখানে পানি খেয়েছেন, তাহলে ভাত হজম হতো না, ভাত হজম হবে না পানি হজম হবে, কারণ আমাদের ভিতরে হজম করার জন্য যে রসটা দরকার সেটা কই থেকে আসে, এটা পাকস্থলীর রস, ওখানে এনজাইম থাকে, ওখানে অ্যাসিড থাকে, অনেক উপাদান থাকে, বলা হয় যে আমাদের পাকস্থলীতে যে অ্যাসিড থাকে এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাত যদি ভিতরে খালি হাতে ঢুকানো হয় বের করার সময় নাকি শুধু হাতই থাকবে, এতটা তীব্র, এরপরও কেন হজম হয় না মাঝে মাঝে, কইছে আপনি খেতে খেতে এই খাবার গুলা খেতে খেতে মানে বাইরের খাবার, বাইরে খাবার খাই না স্যার, যদি আমি হোস্টেলে থাকি, হোস্টেলে মানে হোটেলে চাকরি করে, হোটেলে খাওয়া পরে হোটেলে খাওয়া তা আপনার কিছু লাগবে না গেস্টিক হওয়ার জন্য, আমাদের আলসার কেন হয় ওই ভাইরাসটা ব্যাকটেরিয়া, ওই ব্যাকটেরিয়াটা হেলিকোব্যাক্টর পাইলোরি যদি আপনার ভিতরে ঢুকে জীবাণু খাদ্য ঢুকে তাহলে কিন্তু সে ক্ষত করবে, আলসার করবে। আর একটা আলাদা সিগন্যাল করে অনেক সময় বুঝি যে এটা গ্যাস্ট্রিকের ব্যথা, অনেক সময় পিত্তথলির পাথরের ব্যথাও কিন্তু এরকম হয়,